সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের বীজগণিতের প্রথম অধ্যায় অর্থাৎ 4.1 এর দ্বিতীয় পার্টের ভিডিওটা করছি, বীজগাণিতীয় রাশির গুণন যেটা। আমরা যদি পারি তাহলে আজকের পার্টি আমরা শেষ করে দেবো। আমরা ইতিপূর্বে পার্ট ওয়ানের ভিডিওটা করেছি, যারা দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর আজকে আমরা এখানে যদিও লিখেছি 9 থেকে 24 নং, যদি পারি আমরা গোটা চ্যাপ্টারই শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে 9 নম্বরটা শুরু করছি, যেটা বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণন, এটা এখানে শুরু হয়ে যাচ্ছে। তো আমরা এই অঙ্কটা তুলতে গেলে যেটা করতে হবে যে বহুপদী রাশিটা কিন্তু অবশ্যই তোমাকে ব্র্যাকেটে নিতে হবে, এটা 1 নম্বর কথা। আর ওরা আসলে অঙ্ক দেওয়ার সময় কমা দিয়ে দিয়েছিল, আমরা কিন্তু বহুপদী রাশিটা এরকম ব্র্যাকেটে রাখতে হবে। আর যেটা একপদী রাশি সেটা যদি মাইনাস আলা না হয়, যেমন এই সামনে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই মাইনাস সহ ব্র্যাকেটে নিতে হবে, যেটা আমরা অন্য অঙ্কে পাবো। আর প্লাস থাকলে তোমরা ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা হবে না। তো এইটা গুণন যেটা করতে হয় যে এইটার সাথে একবার এটার গুণন হবে, তারপরে এটার সাথে এটার গুণন হবে, একসাথে জবা খিচুড়ি করলে এটা কিন্তু গুণন না। সো আমরা এটা ইচ্ছে করলে একবারই করে বসাইতে পারি। আর একটা যদি করি যে একটা লাইন দেখাবো, তাহলে এইটা যেহেতু গুণ্য আর এটা গুণক, তো আমরা দেখালে কিন্তু এইভাবে দেখাবো যে গুণ্যটা আগে লিখবো আর গুণকটা পরে লিখবো, তবে একবারও কিন্তু আমরা গুণ করে বসাতে পারবো, কোনো সমস্যা না। তো এইটা যখন হলো, তারপরে এটার সাথে আবার প্লাসে প্লাসে প্লাস হয়ে আসবে, তারপরে এই 3y গুণন এই বাইরের জিনিসটা অর্থাৎ গুণকটা। তো এখন সিম্পলি আমরা এই দুটোর মধ্যে গুণ করব, যেটা আমরা আগে শিখেছি একপদী রাশিকে একপদী রাশি দ্বারা সেই নিয়মে। তো 5 দুগুণে 10, আর ভিত্তিটা যখনই চলকের মিলে যাবে, দুইটা এক্স ভিত্তি, একটা এক্স আসবে আর পাওয়ার যোগ করতে হবে। তো পাওয়ার কিছু না থাকলে 1 ধরতে হয়, 1 যোগ 1 2, অর্থাৎ এক্স এক্স গুণ করলে আমরা জানি এক্স স্কোয়ার আসে। আর ওয়াই যেহেতু এখানে একটা আছে ওখানে নাই, তো ওয়াইটা ওয়াই থাকবে। তারপরে এটা প্লাস পড়ে গেল, আর এইটা গুণ করলে 3 5 15, আমরা এবিসিডি সিরিয়াল করেই দেব চলকগুলো। হ্যাঁ, সেক্ষেত্রে ওয়াইয়ের আগে যেহেতু এক্স আসে, তাহলে এক্স একটাই আছে, এক্স আসলো, আর দুইটা ওয়াইয়ের মধ্যে একটা ওয়াই এসে পাওয়ারগুলো যোগ করলে 1 পাওয়ার 1 পাওয়ার যোগ করলে 2 পাওয়ার হয়, অর্থাৎ ওয়াই স্কোয়ার। এটা কিন্তু কোনো যোগ বিয়োগ করার চেষ্টা করা যাবে না, এটা দেখো বিসদৃশ পদ, যেমন এটা এক্স স্কোয়ার ওয়াই আর এটা হলো এক্স ওয়াই স্কোয়ার। সো এটাই হবে আমাদের অ্যান্সার। তো এবার আমরা 10 নম্বরে যাই। আমরা কেউ কেউ তোমরা এটা উপর নিচে লিখেও গুণ করো, তো সেটাও সমস্যা না, কিন্তু আমি মনে করি যে নিচের দিকে কিছু অঙ্ক আছে লাস্টের দিকে, হ্যাঁ এগুলো কিন্তু উপর নিচ করে করলে আসলে সমস্যা হয়, আর বড় ক্লাসেও এই লাইনে গুণ করাটাই বেশি স্ট্যান্ডার্ড। তো তোমরা এই নিয়মটা শিখলে আমার কাছে মনে হয় যে ভালো হবে। তো এটা বহুপদী, আর যেটা দিয়ে গুণ দেওয়া হচ্ছে সেটা হলো 9x² y² এই অঙ্কটা আমরা দেখো একবারই করব, এরকম গুণন আকারে আর লিখবো না। সো এই দুটো একবারই গুণ করে বসাই, 5 নং 45 45, আর এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ হলে একটা এক্স আসবে, আর যদি ভিত্তি পাওয়ারগুলো আমরা যোগ করি তাহলে 2 2 4 হয়, সো এটা হবে x^4। তারপরে এইটা আর এটা যদি আমরা গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস, 4 নং 36 36, আর এদিকে এক্স স্কোয়ার আর এক্স গুণ হলে এখানে ভিত্তি একই হলেই সূচক বিধি অনুসারে গুণ করতে হয়, অর্থাৎ একটা ভিত্তি নিয়ে পাওয়ারগুলো যোগ করতে হয়, তাহলে এখানে কিছু নাই মানে 1 পাওয়ার, আর এটা 2 পাওয়ার, তাহলে যোগ করলে হয় 3। আর ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, এখানে ওয়াইয়ের 1 পাওয়ার আর এখানে 2 পাওয়ার, যোগ করলে হয় 3, তাহলে y³, এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 11 নম্বরে যাচ্ছি। 11 নম্বরে এই বহুপদী রাশিটাতে তিনটা পদ আছে, 2a² - 3b² + হলো c² আর যেটা দিয়ে আমরা গুণ দিচ্ছি সেটা একপদী, এটা তোমরা মাইনাস নাই হিসেবে ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, মাইনাস থাকলে কিন্তু ব্র্যাকেটটা দিয়ে দিতে হবে। তো এটা আমরা একবারে করব, এটার সাথে একবার এটা গুণ করব, তো 2 থাকবেই, আর এ এর 3 পাওয়ার আর এর 2 পাওয়ার, এটা যোগ হলে 5 পাওয়ার হয়ে গেল, আর বি স্কোয়ারটা সাথে থেকে গেল। এখন এইটা আর এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস, 3 থাকলোই। 3টার আসলে সংখ্যার সাথে সংখ্যা গুণ হয়, এখানে সংখ্যা না থাকলে সংখ্যাসহক 1 ধরতে হয়, তাহলে 3 অক্ষে 3, এইভাবেই 3টা আসছে। আর আমরা এবিসিডি সিরিয়ালে লিখলে এ কিউবটা আগে দেব, আর বি স্কোয়ার আর এই বি স্কোয়ার গুণ করলে পাওয়ার 2টা যোগ হবে, অর্থাৎ b^4। তারপরে প্লাসে প্লাসে প্লাস, তারপরে আমরা এবিসিডি সিরিয়াল করলে এ কিউবটা সবার আগে দেবো, এখানে সবার ভিত্তি দেখো আলাদা, কোনো পাওয়ার যোগ হবে না, যে যেমন আছে সেইভাবেই থাকবে, শুধু আমরা এবিসিডি সিরিয়াল করে দিলাম, হ্যাঁ দিলেই এটা আমাদের অ্যান্সার। আচ্ছা নেক্সট আমরা 12 নম্বরে গেলাম। 12, আচ্ছা এখানেও বহুপদীতে তিনটা পদ আছে, অর্থাৎ x³ - y³ + 3xyz,
এটাকে আমরা গুণন দিচ্ছি x টু দি পাওয়ার 4 y দিয়ে। তো এটা আমরা ফারস্টে প্রথম পদটাকে গুণ করব অর্থাৎ এইটা। তো প্লাসে প্লাসে প্লাস এটা অটো প্লাস আর x এর এদিকে 3 পাওয়ার আর এদিকে 4 পাওয়ার যোগ করলে হবে 7 পাওয়ার আর তার সাথে y টা থেকে যাবে। আর এটা প্লাস মাইনাসে মাইনাস হবে আমরা x টা আগে লিখব। তো x টু দি পাওয়ার 4 আর y এর 1 পাওয়ার আর 3 পাওয়ার যোগ করলে হবে y টু দি পাওয়ার 4 আর এইটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 3 থাকলো আর x এর 4 পাওয়ার আর এখানে 1 পাওয়ার যোগ করলে হবে 5 y এর 1 পাওয়ার এখানে y এর 1 পাওয়ার যোগ করলে হবে 2 অর্থাৎ y স্কয়ার আর তার সাথে z থেকে যাবে এটাই আমাদের অ্যানসার। আচ্ছা নেক্সট আমাদের 13 নম্বর 13 নম্বরে আছে 2a। এখন আমরা দেখো বহুপদীকে বহুপদী দ্বারা চলে আসলাম যেটা গুণ্য অর্থাৎ যেটাকে আমরা গুণ করছি এটা এটাও বহুপদী মানে দুইটা পদ থাকলে বহুপদী বলে আর এই যেটা দিয়ে গুণ করতে বলা হয়েছে সেটাও দুইটা পদ আছে অর্থাৎ এটাও বহুপদী। তো এই সব ক্ষেত্রে ব্র্যাকেট থাকলে আসলে গুণন চিহ্ন না দিলেও সমস্যা নেই বা দিতেও পারো সমস্যা না। তো এটাই কিন্তু মেইন অঙ্ক। হ্যাঁ তো এটা করতে গেলে যেটা করতে হয় অনেকে ঝাপাঝাপি করে একবার এটা দিয়ে এটা এটা দিয়ে এটা রেজাল্ট আসবে কিন্তু আসলে এই ধরনের গুণনের নিয়ম না। এটা দিয়ে যখন আমরা গুণ করব একবার এটা আবার ওইটা দিয়ে এটাকে গুণ করব আর এখানে আমরা একবারই গুণ করে বসাবো। সো এটা আর এটা গুণ করলে 3 দুগুণে 6 আর এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার কেননা 1 পাওয়ার আছে পাওয়ার দুটো যোগ হবে। এখন এটা দিয়ে আমরা এটাকে সারবো প্লাস মাইনাসে মাইনাস 3 ত্রিক্ষা 9 এ আর বি গুণ করলে এ বি। এবার আমরা এইটা দিয়ে এটাকে গুণ করব অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস আর 2 দুগুণে 4 আর এ আর বি গুণ করলে এ বি। এখন এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 দুগুণে 6 বি বি গুণ করলে বি স্কোয়ার। তো এই বহুপদীকে বহুপদী দ্বারা এখানে কিন্তু অনেক সময় যোগ বিয়োগ থাকে যেটা এখানে আছে দেখো এই দুটো সদৃশ পদ এ বি এ বি। তো ভিন্ন ভিন্ন চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ করতে হয় আর বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হয় আর একই চিহ্ন থাকলে অর্থাৎ সেটা যদি দুইটা মাইনাসও হয় তখন সেই মাইনাস চিহ্নটাই দিতে হবে আর যোগ করতে হবে। প্লাস থাকলে ওই একই ঘটনা দুইটাই যদি প্লাস হয় তাহলে ওই প্লাস চিহ্নটাই দিতে হয় আর যোগ করতে হয় আর একটার আগে মাইনাস একটার আগে প্লাস থাকলে হ্যাঁ তোমাকে বিয়োগ করতে হবে 9 থেকে 4 বিয়োগ করতে হবে। তার আগে এটা আমরা লিখে ফেলি এই বিয়োগ করলে 5 আসে 5 এ বি থাকবে আর বড় সংখ্যার আগে মাইনাস আসার জন্য আমরা মাইনাসটা দেবো 5 এ বি মাইনাস এটা থেকে গেল 6 বি স্কোয়ার। তো এটাই আমাদের অ্যান্সার। নেক্সট আমাদের 14 নম্বরে আমরা চলে গেলাম। তো আমি দু একটা আসলে উপর নিচ নিয়মটাও দেখাবো তোমাদের তোমরা কেউ চাইলে করতে পারো। তো এ প্লাস বি আর গুণ করা হচ্ছে এ মাইনাস বি দিয়ে। তো এখানেও আমরা দেখো একবার এটা দিয়ে এটাকে গুণ করব। আমরা এখানে গুণন চিহ্নগুলো রাখি যেহেতু আসলে বড় ক্লাসে গিয়ে এটা লাগে না কিন্তু এটা যেহেতু অধ্যায়টাই গুণনের হ্যাঁ সেই জন্য দিলাম। এটা ব্র্যাকেট থাকলে গুণন চিহ্ন না দিলেও সমস্যা হয় না। তো এ দিয়ে একে গুণ করলে হবে স্কোয়ার এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস এ বি আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ বি আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস বি স্কোয়ার। তো একই জিনিস একটা প্লাস আর মাইনাস হলে ক্যান্সেল করে দেওয়া যায় সেক্ষেত্রে এখানে থাকলো এ স্কোয়ার আর এর এটা কিন্তু চিহ্ন এটা এটা না। সো মাইনাস বি স্কোয়ার এটা আমরা একটা সূত্র জানি প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান কিন্তু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা নেক্সট আমরা 15 নম্বরে গেলাম। 15 দেখো এটা এটাও সব বহুপদীকে বহুপদী দ্বারা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটা দিয়ে গুণ দেওয়া হয়েছে এ প্লাস বিকে। তো আমরা যখন এইটা দিয়ে গুণ করব এক তিনটাকে একবারে গুণ করে আসব তারপর এটা দিয়ে ধরব। তো এটা দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে এ কিউব কেননা এখানে 2 পাওয়ার আর এখানে 1 পাওয়ার ভিত্তি একই হলে পাওয়ার যোগ করতে হয় আর এটার সাথে এটা গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এ এ গুণ করলে হবে এ স্কোয়ার তার সাথে বি আর এটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আমরা এটা আগে দেব। তো এ বি স্কোয়ার এবার আমরা এই যে প্লাস বি দিয়ে এটাকে গুণ করব। তো প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার বি এইটা দিয়ে আবার যখন একে গুণ করব প্লাস মাইনাসে মাইনাস এটা আমরা আগে দেব আর বি বি গুণ করলে হবে বি স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার আর বি গুণ করলে যেহেতু 1 পাওয়ার আছে পাওয়ার যোগ করলে হবে 3 2 আর এদিকে 1 3। তো এখানে দেখো মাইনাস স্কোয়ার বি আর প্লাস স্কোয়ার বি এটা ক্যান্সেল হয় আবার এদিকে প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এটা কাটাকাটি যায় ক্যান্সেল হয়। তো থাকলো হলো এ কিউব আর এটার চিহ্ন কিন্তু অনেকেই ভুল করে এ কিউব মাইনাস বি কিউব লিখে আসে এই চিহ্নটা দেখে এ কিন্তু কাটাকাটি হয়ে মরে গেল। সো এইটা যখন আমরা আনবো এর সামনের চিহ্নটা দেখবো অর্থাৎ এ কিউব প্লাস এটা অষ্টম শ্রেণীতে গেলে তোমরা একটা সূত্র পাবা। তো এটা 15 নম্বর আমরা শেষ করে ফেললাম। এবার আমরা যাবো 16 নম্বরে।
আচ্ছা, 16 16 নম্বরে আছি আমরা। 16 নম্বর হলো স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে আমরা গুণ দেব এ প্লাস বি দিয়ে, এ প্লাস বি। তো এইটা দিয়ে যখন আমরা একে গুণ করব, স্কয়ার আর এ গুণ করলে যেহেতু 1 পাওয়ার আছে, পাওয়ার যোগ হয়ে 2 আর একে 3 হবে এ কিউব, এইটা দিয়ে এটাকে গুণ করব প্লাস এ প্লাস এ প্লাস, এটা আমরা আগে লিখব এ বি স্কয়ার, মানে ভিত্তি, এটা ভিত্তি, উপরে পাওয়ার বলে, পাওয়ার কিছু না থাকলে 1 ধরতে হয়। তো ভিত্তিটা যদি না মিল হয়, না মিলে তাহলে পাওয়ার যোগ করা যায় না, সেক্ষেত্রে যে যেমন আছে সেরকমই থাকবে, আমরা জাস্ট এ বি সি ডি সিরিয়াল বলে লিখব। এখন এইটা দিয়ে আমরা যদি এটাকে গুণ করি প্লাস এ প্লাস এ প্লাস, স্কোয়ারটা আমরা আগে রাখলাম স্কোয়ার বি, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস, আর এখানে যেহেতু ভিত্তি মিল আছে দুইটারই, বি ভিত্তি, তাহলে পাওয়ার যোগ হবে এই 2 পাওয়ার, আর এখানে 1 পাওয়ার যোগ হলে 3 পাওয়ার হবে, অর্থাৎ এটা বি কিউব হবে। তো এখানে কোনো যোগ বিয়োগ নাই, এটা দেখো বিসদৃশ পদ, একটা এ বি স্কোয়ার একটা স্কোয়ার বি, যখন কিছুই করার থাকবে না তখন এটাই অ্যান্সার হবে। এটি ছিল আমাদের 16 নম্বর অঙ্কটা। তো আমরা 17 যাই, 17 এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে গুণ করা হচ্ছে এ প্লাস বি দিয়ে। এখানেও আমরা এই এই এ দিয়ে যখন গুণ করব, এখানে তিনটাকে আগে গুণ সেরে নেব, তো এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এ কিউব, কেননা ভিত্তি যেহেতু একই, পাওয়ার যোগ করতে হবে, তাহলে এখানে 2 পাওয়ার আর এখানে 1 পাওয়ার 3, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ, এ গুণ করলে হবে এ স্কোয়ার, কেননা 1 পাওয়ার আছে দুইটারই, 1 1 যোগ হলো আর সাথে বি থাকলো, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস এ বি স্কোয়ার। এবার আমরা এই প্লাস বি দিয়ে এটাকে গুণ করব, তো প্লাস এ প্লাস এ প্লাস, আমরা স্কোয়ারটা আগে রাখলাম স্কোয়ার বি, এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস, এটা আগে রাখলাম, আর বি বি গুণ হলে বি স্কোয়ার, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস, বি স্কোয়ার আর বি গুণ করলে হবে বি কিউব। এখন মাঝখানে দেখো মাইনাস স্কোয়ার বি আর প্লাস স্কোয়ার বি ক্যান্সেল, আর প্লাস এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার ক্যান্সেল, এটাও অষ্টম শ্রেণীতে গেলে তোমরা একটা সূত্র পাবে এ কিউব প্লাস বি কিউবের, তো এটা প্লাস হয়ে থাকলো, এটাই কিন্তু অ্যান্সার। তো আমি যেটা বলেছিলাম উপর নিচ দেখাবো, তো এই এটাই এই অঙ্কটাই আমি একটু দেখাই দিই, যে প্রথমে এই রাশিটা লিখতে হয় উপরে, তবে আমি লাইনে সাজেস্ট অঙ্ক করাটাই সাজেস্ট করবো বেশি, আর এইটা এ প্লাস বি দিয়ে আমরা গুণ করছি, এটা দেবো নিচে। এখন পাটিগণিতে যেমন আমরা দেখো এই দিক থেকে কোনটা করি, বীজগণিতে কিন্তু আসলে এই দিক থেকেই সুবিধা হয়, মানে কোনো নিষেধ নেই কোনটা করবো, তো এই দিক থেকেই আমরা করব, তো এটা দিয়ে একবার এটা, এটা দিয়ে এটা, এটা দিয়ে এটা করে এই লাইনটা লিখবো। সো এটা গুণ করলে হবে হ্যাঁ এ কিউব, আর এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ স্কোয়ার বি, এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস, এ গুণন বি স্কোয়ার মানে এ বি স্কোয়ার। এখন এইখানে একটা সজাগ থাকতে হয় এই দ্বিতীয় পদটা দিয়ে গুণ দিতে গেলে, যে আমরা যখন এটার সাথে এটা গুণ করবো, এটার সাথে এটা, এটার সাথে এটা, যে গুণফলগুলো আসবে সেগুলো উপরের এই পদগুলোর সাথে সদৃশ হলে তাদের নিচে বসাইতে হয়, আর বিসদৃশ হলে একটু সাইডে হয় এদিকে, নাহলে এদিকে বসাইতে হয়। তো এটা দিয়ে যদি এটাকে গুণ করি, আগে মুখে মুখে দেখতে হবে যে এ স্কোয়ার বি আসে, তাহলে এই যে এ স্কোয়ার বি এর নিচে বসাইতে হবে, অর্থাৎ এটা প্লাসে প্লাসে, প্রথমে হলে তার প্লাস লাগে না, ভিতরে হলে আমরা বসাতে দিতে হবে, তো প্লাসে প্লাসে প্লাস, আর এটা হলো এ স্কোয়ার বি, আর এইটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাস এ মাইনাস এ বি স্কোয়ার, তাহলে এই যে এই সদৃশ পদটার নিচে বসবে এ বি স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ করলে বি কিউব হয়, উপরে যেহেতু বি কিউব নেই তাহলে আমরা এই সাইডে বসাবো এটা। বাস এখন আমরা টান দিয়ে পাটিগণিতও তোমরা জানো গুণন করার পরে যোগ করতে হয়, এখানে আসলে যোগটা কেমন, যে একই বীজগণিতের নিয়মই, যে একই চিহ্ন থাকলে যোগ করতে হয়, আর ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ করতে হবে, বড় সংখ্যার আগের চিহ্নটা দিতে হবে। তো এটা একাই আছে, একাই আসলো, আর এগুলো তো ক্যান্সেলই হয়ে গেলো, মাইনাস আর প্লাস, এটাও প্লাস আর মাইনাস ক্যান্সেল হলো, তো এইটা থাকলো এখানে, এটাই অ্যান্সার। দেখো দুইটাই উত্তর একই, দুই নিয়মে। তো এটাতে একটু আমি মনে করি অনেকের ক্ষেত্রে এটা জটিলতা, ওই ওই নিয়মটা কিন্তু বড় ক্লাসেও কাজে লাগে, বা নিচের দিকে যে অঙ্কগুলো আছে সেগুলো আসলে এই উপর নিচ করে করা একটু কঠিন, মানে লেখা লেখালেখিগুলো সমস্যা। তো যাই হোক, তোমাদের যে নিয়মটাই ভালো লাগে তোমরা সেটা করতে পারো। তো এবার আমরা 18 নম্বরে যাবো, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এর সাথে গুণ দেওয়া হয়েছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তো এটা দিয়ে আমরা এই এক্স দিয়ে যখন শুরু করব, তিনটাকে একবার একবার করে গুণ করে আসব, এটা গুণ করলে হবে 3 পাওয়ার এক্স কিউব, এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 2 এক্স এক্স, গুণ করলে এক্স স্কোয়ার, তার সাথে ওয়াই থাকবে, এইটা দিয়ে এটাকে করলে হবে এক্স ওয়াই স্কোয়ার,
এবার আমরা এটা দিয়ে শুরু করব একবার এটাকে প্লাস এ প্লাস এ প্লাস x স্কয়ার y এটা দিয়ে এটাকে করলে প্লাস এ প্লাস এ প্লাস 2x y স্কয়ার এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস y কিউব নেক্সট এবার দেখো এই যে এই এটা আর এটা কিন্তু সদৃশ পদ x স্কয়ার y তো এখন যোগ হবে দুইটা x স্কয়ার y আর একটা x স্কয়ার y মিলে তিনটা x স্কয়ার y হবে আর এটা তো একটাই আছে থাকলো তিনটা x স্কয়ার অনেকে আবার এই জায়গায় গুণনও করে ফেলে x টু দি পাওয়ার 4 y স্কয়ার লেখে এটা কিন্তু না এই যত যোগ বিয়োগ সম্পর্ক যোগ বিয়োগের সময় চলকগুলো কোনো চেঞ্জ হয় না সামনের সংখ্যাগুলো যোগ বিয়োগ হয় আবার এখানেও দেখো একটা x y স্কয়ার আর এখানে দুইটা x y স্কয়ার এটাও যোগ করলে হবে 3 x y স্কয়ার আর y কিউবটা একটাই ছিল এটাই থেকে গেল এটাই আমাদের অ্যানসার আমরা এবার 19 নম্বরে গেলাম একই আসলে x স্কয়ার माइनस 2xy प्लस y स्क्वायर ये टके गुण करते बोला है चे x माइनस y दिए तो ये x दिए जोखन हमरा गुण करबो एक बार ये टके अर्थात x क्यूब ये टके दिए जोखन ये टके गुण करबो प्लस माइनस से माइनस 2xx गुण कर ले हबे x स्क्वायर तार साथे y ये टके दिए ये टके कर ले प्लस से प्लस से प्लस xy स्क्वायर एबार ये टके दिया ये टके प्लस माइनस से माइनस x স্কয়ার y এটা দিয়া এটা মাইনাস এ মাইনাস এ প্লাস 2x y স্কয়ার এটা দিয়া এটা প্লাস মাইনাস এ মাইনাস y কিউব এখানেও দেখো এই যে এইটা x স্কয়ার y এটাও x স্কয়ার y সদৃশ পদ তো একই চিহ্ন থাকলে যেটা নিয়ম সেটা হলো অনেকে এই জায়গায় মাইনাস এ মাইনাস এ প্লাস করবে হ্যাঁ এটা করলে কিন্তু গুণন করা হবে এই দুটোর মধ্যে তো গুণন সম্পর্ক না যোগ বিয়োগের নিয়মই হলো ভিন্ন চিহ্ন থাকলে বিয়োগ হয় বড় সংখ্যার আগে চিহ্নটা দিতে হয় বিয়োগ ফলের আগে আর একই চিহ্ন থাকলে যোগ করতে হয় আর ওই চিহ্নটাই দিতে হয় যোগ ফলের আগে সো এই দুটোই যেহেতু একই চিহ্ন তো আমরা মাইনাসটাই দেব আর যোগ করলে হবে দুইটা এক্স স্কোয়ার ওয়াই আর একটা এক্স স্কোয়ার ওয়াই মিলে তিনটা এক্স স্কোয়ার ওয়াই খুব শক্তভাবে মনে রাখবো যে যোগ বিয়োগের সময় চলকগুলোর চেহারা কোনো চেঞ্জ হয় না গুণনের সময় চেঞ্জ হয় আর এই দুটো দেখে একই চিহ্ন এবং সদৃশ পথ এক্স ওয়াই স্কোয়ার হ্যাঁ তাহলে দুইটা এক্স ওয়াই স্কোয়ার আর এই এখানে একটা এক্স ওয়াই স্কোয়ার আছে তো এটা যোগ করে হবে থ্রি এক্স ওয়াই স্কোয়ার তো প্লাস থাকলেও দেখো ওই যে একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় যোগ করতে হয় মাইনাস থাকলেও তাই একই চিহ্ন থাকলে ওই চিহ্নটাই দিতে হয় যোগ করতে হয় আর লাস্টে যেটা মাইনাস ওয়াই কিউব ছিলই তো এটাই আমাদের 19 নম্বরের অ্যান্সার এবার আমরা 20 নম্বরে গেলাম এক্স স্কোয়ার প্লাস 2x এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 আচ্ছা একে গুণ করতে বলা হয়েছে x প্লাস 3 দিয়ে তো এখানেও আমরা এই x দিয়ে যখন গুণ করব এই তিনটাকে একবার করে গুণ করে আসব তো এটা হবে x কিউব আর এটা হবে প্লাস এ প্লাস এ প্লাস 2x স্কোয়ার এটার সাথে এটা গুণ করলে মাইনাস 3x এইটা দিয়ে এটাকে করলে প্লাস এ প্লাস এ প্লাস 3 এক্স স্কোয়ার এইটা দিয়ে এটাকে প্লাস এ প্লাস এ প্লাস 3 দুগুণে 6x আর এইটা প্লাস মাইনাস এ মাইনাস 3 ত্রিকা 9 এবার এটা একটাই পদ আছে একটা আমরা লিখে ফেললাম আর এই দুটো দেখো সদৃশ পদ একই চিহ্ন সেক্ষেত্রে ওই চিহ্নটাই দিতে হবে আর যোগ হবে 3 আর 2 এ 5 এক্স স্কোয়ারই থাকবে আর এই দুটো দেখো ভিন্ন ভিন্ন চিহ্ন তাহলে বিয়োগ হবে অর্থাৎ 6 6 থেকে 3 বিয়োগ করলে 3 হয় আর বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস দিতে হবে প্লাস 3x মাইনাস 9 তো এটাই কিন্তু আমাদের 20 নম্বরের অ্যান্সার তো আমরা আসলে একটা পার্টে যদিও আমি বলেছিলাম যে করব আসলে সম্ভব হবে না আমরা আজকে 24 নম্বর পর্যন্তই করব তৃতীয় পার্টে আমরা ইনশাআল্লাহ নিচের কয়েকটা অঙ্ক আছে যেটা একটু ভালো করে দেখাই দিতে হবে তৃতীয় পার্টে আমরা শেষ করে ফেলব তো আমরা এবার 21 নম্বরে গেলাম তো 21 নম্বর অঙ্কটা এরকম স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে গুণ করতে বলা হয়েছে এটাও তিনটা পদ বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার খুবই সাবধানে করতে হবে তিনটা করে পদ আছে এটা দিয়ে যখন আমরা গুণন শুরু করব এটাকে একবার এটাকে একবার এটাকে একবার করে আসব তারপরে এটা যাব তো এটা দিয়ে এটাকে গুণ করলে হবে স্কোয়ার বি স্কোয়ার যেহেতু ভিত্তি আলাদা কোনো পাওয়ার যোগ হবে না এইটা দিয়ে এটাকে গুণ করলে খালি মনে রাখবো এবিসিডি সিরিয়ালে লিখবো হ্যাঁ এটা দিয়ে এটাকে গুণ করলে এটা আমরা আগে লিখবো আর বি স্কোয়ার গুণ করলে হবে বি কিউব থ্রি পাওয়ার কারণ এটা টু পাওয়ার আর এখানে কোনো পাওয়ার নাই মানে ওয়ান ধরতে হবে সেই পাওয়ার দুটো যোগ করলে থ্রি হয় আর এটা আর এটা আমরা যদি গুণ করি প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার গুণ করলে টু টু যোগ করলে যেহেতু ফোর হয় হ্যাঁ তাহলে ফোর এবার আমরা এইটা দিয়া এটা তো প্লাস মাইনাস এ মাইনাস এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব থ্রি পাওয়ার তো এ কিউব বি এবার এইটা প্লাস মাইনাস এ মাইনাস এ এ গুণ করলে স্কোয়ার আর বি বি গুণ করলে বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার
আর এইটা দিয়ে এটা করলে প্লাস মাইনাসে মাইনাস আমরা এটা যদি আগে রাখি তাহলে b স্কয়ার আর b গুণ করলে হবে b কিউব কারণ এটা 2 পাওয়ার আর এটা 1 পাওয়ার যোগ দিলাম এবার আমরা এইটা দিয়ে ধরব এটা সো প্লাস এ প্লাস এ প্লাস স্কয়ার গুণ স্কয়ার মানে a4 আমি এখন নিচে লিখব জায়গা নেই এইটা দিয়ে এটা যদি করি তো প্লাস এ প্লাস এ প্লাস স্কয়ার আর a গুণ করলে হবে a কিউব তার সাথে থাকবে b আর এই দুইটা গুণ করলে হবে প্লাস a স্কয়ার b স্কয়ার এখন আমরা দেখি একটু যে প্লাস স্কয়ার বি স্কয়ার এখানে দুটো ছিল এই দুটো যে কোনো একটার সাথে মাইনাসের একটা ক্যান্সেল করে দেব আমরা আর এদিকেও কিছু কাটাকাটি আছে প্লাস এ বি কিউব আর মাইনাস এ বি কিউব এই দুটো ক্যান্সেল হলো আর প্লাস এ কিউব বি মাইনাস এ কিউব বি ক্যান্সেল হয়ে গেল এখন যা যা থাকলো এটা একটু সাজায় লেখার এই অভ্যাসটা তোমরা করো যে দুইটা চলক যদি থাকে এ বি তার মধ্যে এ চলককে অগ্রাধিকার দিতে হয় অর্থাৎ এর যে বড় পাওয়ারটা তো এটা মাইনাস হলে আমরা সামনে নেব না যেহেতু প্লাস আছে অবশ্যই এটা আমরা আগে নেব আর বি এর যেখানে এ নাই সেটার কোটি পাওয়ার থাকলেও একে আমরা লাস্টে দেবো সো এইখানে যেহেতু এর টু পাওয়ার আছে এটা প্লাস করে এই চিহ্নটা দিয়ে তার আমরা সেকেন্ড রাশি হিসেবে লিখলাম আর এটা আমরা লাস্টে লিখলাম তবে কেউ যদি সাজিয়ে না লিখে এটা আগে যেমন ছিল এটা পরে তারপরে এটা নাম্বার কাটবে না কিন্তু আসলে ভাগ অধ্যায়ে গেলেও তোমরা দেখবা 4.2 এ অনেক অঙ্ক আছে যেটা আসলে সাজিয়ে লিখতে হয় বা সাজা লেখাটা তোমাদের শেখাটা উচিত তো 21-22 নম্বরে আসলাম এ প্লাস বি প্লাস সি গুণ্যটা হলো এ প্লাস বি প্লাস সি হ্যাঁ এটাকে গুণ করতে বলা হয়েছে এটাও এ প্লাস বি প্লাস সি এই তো এখানে আমরা এই এ দিয়ে যখন শুরু করব এই তিনটাকেই গুণ করব একবার এইটা এ এ গুণ করলে স্কোয়ার এটা আর এটা গুণ করলে প্লাসে প্লাসে প্লাস এ বি আর এই দুটোর মধ্যে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস আমরা সি এ বা এ সি যে কোনো একটা লিখতে পারি তবে প্রথমবার যদি এ আগে লিখি এরপরেও যদি আরও এরকম আসে আর সি অবশ্যই এ আগে লিখতে হবে নাহলে যোগ বিয়োগ হবে বা কাটাকাটি হবে টেরি পাওয়া যাবে না সো আমরা এ সি লিখলাম কেউ যদি সি এ লেখো তাহলে এইটা আর এটা গুণ করার সময় সি এ লিখতে হবে তো এটার গুণন শেষ এবার আমরা এটা এটা দিয়া এইটা এ বি এটা দিয়া এইটা প্লাসে প্লাসে প্লাস বি স্কোয়ার আবার এটা দিয়া এটা প্লাস বিসি এবার আমরা এইটা দিয়ে শুরু করব এটা দিয়া এটা তো আগেরবার যেহেতু আমরা এসি লিখেছি এখনও আমরা এসি লিখব এইটা দিয়া এটা প্লাসে প্লাসে প্লাস বিসি এইটা দিয়া এটা প্লাসে প্লাসে প্লাস সিসি গুণ করলে সি স্কোয়ার বাস এবার আমরা দেখো এখানে একটা এবি আছে এখানে একটা এবি আছে একই চিহ্ন তো এটা যোগ হয়ে টু এবি হবে তার আগে আমরা এই স্কোয়ারটা লিখলাম প্লাস টু এ বি সবগুলি মনে হয় দুটো করে আছে এই যে বিসি একটা এই যে একটা বিসি যোগ করলে হবে টু বিসি এই যে একটা এসি এই যে একটা এসি এই দুটো যোগ করলে হবে টু এসি আর এই বি স্কোয়ারটা একাই আছে এও থেকে গেল সি স্কোয়ার একাই আছে এও থেকে গেল সো এটাই আমাদের অ্যান্সার আমরা দুটো অঙ্ক করবো এই পার্টে 23 নম্বর এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটাকে গুণন করতে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে তো ঝাপাঝাপি করা যাবে না এটা দিয়ে যখন ধরবো এটা 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 তিনটাকে সেরে ফেলবো এটা দিয়ে এটা গুণ করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর আর এটা দিয়ে এটা প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে হবে এক্স থ্রি পাওয়ার এক্স কিউব আর তার সাথে হবে ওয়াই আর এটা দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার আমরা এটা দিয়ে শুরু করব এটা দিয়ে একবার এটা প্লাস মাইনাসে মাইনাস এক্স কিউব ওয়াই এটা দিয়া এটা প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার আর এটা দিয়ে এটাকে গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস এক্স একাই থাকলো আর ওয়াইয়ের ভিত্তিটা যেহেতু মিল আছে তাহলে এই টু পাওয়ার আর ওয়ান পাওয়ার যোগ করে থ্রি পাওয়ার হয়ে গেল এবার আমরা এটা দিয়ে শুরু করব এটা দিয়ে একবার এইটা অর্থাৎ প্লাসে প্লাসে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নেক্সট হবে এটা দিয়া এটা প্লাসে প্লাসে প্লাস এক্সটা আমরা আগে লিখলাম আর ওয়াই স্কোয়ার গুণ করলে ওয়াই কিউব এটা দিয়া এটা প্লাসে প্লাসে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন ভিতরে কিছু কাটাকাটি আছে দেখো প্লাস এক্স কিউব ওয়াই আর এই মাইনাস এক্স কিউব ওয়াই ক্যান্সেল হয়ে গেল আবার এদিকে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ক্যান্সেল হলো তারপরে প্লাস এক্স ওয়াই কিউব আর মাইনাস এক্স ওয়াই কিউব ক্যান্সেল হলো এখন থাকলো দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর আর এটা থাকলো প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে থাকলো প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার আমরা এই পার্টের লাস্ট অঙ্কটা করছি অর্থাৎ 24 নম্বর আমরা এই তৃতীয় পার্টের পরের পার্টে আমরা শেষ করে ফেলব ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই
প্লাস 1 আচ্ছা এটাকে গুণ করতে বলা হয়েছে 1 প্লাস y প্লাস y স্কয়ার এটা একটু উল্টা উল্টা লাগছে কেউ যদি চাও আমি সাজিয়ে নেব এটা আগে তারপর এটা সমস্যা নেই আর এই অবস্থায় করা যাবে আর 1 দিয়ে মনে রাখবা যাকেই গুণ করবা তাই হবে যেমন 1 গুণন হাতি হাতি সো 1 দিয়ে একে গুণ করলে এটাই হবে এটা দিয়ে একে গুণ করলে এটাই হবে এটাই থাকবে প্লাস 1 এবার আমরা এইটা দিয়ে শুরু করব এটা দিয়ে একবার এইটা প্লাস এ প্লাস এ প্লাস 2 পাওয়ার আর এখানে 1 পাওয়ার যোগ হয়ে 3 হয়ে গেল এটা দিয়া এটা প্লাস মাইনাস এ মাইনাস এরো 1 পাওয়ার যোগ হলে 2 আর এটা প্লাস এ প্লাস এ প্লাস 1 গুণন y মানে y এবার আমরা এটা শুরু করব এটা দিয়া এটা প্লাস এ প্লাস এ প্লাস y টু দি পাওয়ার 4 এটা দিয়া যদি এটা গুণ করি প্লাস মাইনাস এ মাইনাস y কিউব আর এটা দিয়া এটাকে গুণ করলে প্লাস এ প্লাস এ প্লাস 1 গুণন y স্কয়ার মানে y স্কয়ার আচ্ছা এই যে প্লাস y স্কয়ার একটা আছে মাইনাস y স্কয়ার ক্যান্সেল করে দিতে পারি প্লাস y কিউব ক্যান্সেল করে দেওয়া যায় তারপরে প্লাস y মাইনাস y ক্যান্সেল করে দেওয়া যায় এখানে আমরা একটু যদি সাজিয়ে লিখি বীজগণিতে আসলে চলকের অবস্থান সবার কনস্ট্যান্ট যেটা ধ্রুবক সংখ্যা তার অবস্থান লাস্টে রাখলেই ভালো হয় সো এখানে y পাওয়ারের y টু দি পাওয়ার 4 পাওয়ারটা আমরা সবার আগে নিলাম যদি মাইনাস থাকে তখন আমরা নিতাম না মাইনাস প্রথমে লিখলে অড লাগে এরপর আমরা এটা নেব প্লাস y স্কয়ার প্লাস 1 তবে কেউ যদি এখানে এই সিরিয়ালি লিখে আসো যে 1 প্লাস y টু দি পাওয়ার 4 ফুল রাইট কোনো সমস্যা না এটা অ্যানসার লিখলেও চলবে তো আমরা সাজিয়ে লেখাটা শিখব আর কি তো এই ছিল আমাদের আজকের পার্টের ভিডিও আমরা এরপরে তৃতীয় পার্টে তোমাদের এই 4.1-এর পুরোটা কমপ্লিট করে দেব তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে আজকে পর্যন্তই ধন্যবাদ